RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত তেৎসুকো কুরোয়ানাগি রচিত তোত্তো-চানের অ্যাডভেঞ্চার এই গল্পটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে গল্পের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোত্তো-চানের অ্যাডভেঞ্চার এই গল্পটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তরের ভিডিও আগেই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। তোত্তো-চানের অ্যাডভেঞ্চার গল্পটি লিখেছেন তেৎসুকো কুরোয়ানাগি। নাম শুনেই বুঝতে পারছো তিনি এদেশীয় নন, তিনি বিদেশি। মূল গল্পে যাওয়ার আগে আমরা তেৎসুকো কুরোয়ানাগি সম্পর্কে কিছু কথা জেনে নেব। তেৎসুকো কুরোয়ানাগি ইনি কিন্তু একজন মহিলা, অর্থাৎ তেৎসুকো কুরোয়ানাগি একজন লেখিকা। তার জন্ম হয় 1933 সালে। কোথায় জন্ম হয়েছে তার? জাপানে, অর্থাৎ তিনি জাপানের বাসিন্দা। এখানে দেখো তার সম্পর্কে কি বলা হচ্ছে। জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন তেৎসুকো কুরোয়ানাগি। তিনি একসময় তার ছোটবেলার স্কুল জীবনের স্মৃতিকে কেন্দ্র করে লেখেন তোত্তো-চান, অর্থাৎ তোত্তো-চানের যে অ্যাডভেঞ্চার এই যে মূল গল্প সেটি তেৎসুকো কুরোয়ানাগি নিজের জীবনের স্মৃতি থেকেই লেখেন। ছোট্ট খুকু বলতে যা বোঝায় তোত্তো-চান কথাটির অর্থ অনেকটা তাই, অর্থাৎ তোত্তো-চান শব্দের অর্থ হলো ছোট্ট খুকু। তবে এ শুধুমাত্র স্মৃতি নির্ভর কোনো রচনা নয়, অর্থাৎ এই গল্পে যে শুধুমাত্র তার স্মৃতি কথাই প্রকাশিত হয়েছে তা কিন্তু নয়। এই বইকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালের সর্বজনীন এক শিক্ষা ব্যবস্থার নানা দিক। সেই আদর্শ শিক্ষক হলেন মিস্টার কোবাশি। তার সম্পর্কে আমি কিছু কথা বলে নেব তোমাদের গল্প শুরুর আগে। লেখিকার অসাধারণ বর্ণনা শৈলীর গুণে বইটি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং সমাদৃত হয়েছে। অর্থাৎ তোত্তো-চানের এই যে গল্প এটা এতটাই জনপ্রিয় হয়েছে যে পৃথিবীর নানা ভাষায় এই গল্পটা অনুদিত হয়েছে। মূল জাপানি ভাষা থেকে এই বইটির ইংরাজি অনুবাদ করেন ডরোথি ব্রিটন। অর্থাৎ এই গল্পটা তো তেৎসুকো কুরোয়ানাগি জাপানি ভাষায় লিখেছেন, তো এই জাপানি ভাষা থেকে ইংরেজি ভাষায় গল্পটিকে অনুবাদ করেন ডরোথি ব্রিটন। তোত্তো-চান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো এই নামে বইটির ইংরেজি অনুবাদ করেন। আর সেই ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেছেন মৌসুমি ভৌমিক। অর্থাৎ আজকে তোমরা গল্পের যে অংশটুকু পড়বে সেটা বাংলায় অনুবাদ করেছে কে? মৌসুমি ভৌমিক। এই মৌসুমি ভৌমিকের পরিচয় কি? তিনি আধুনিক বাংলা গানের একজন উল্লেখযোগ্য স্রষ্টা ও শিল্পী। মৌসুমি ভৌমিক এখনকার যুগের বা আধুনিক বাংলা গানের একজন উল্লেখযোগ্য শিল্পী। তোমরা গুগলে বা ইউটিউবে মৌসুমি ভৌমিকের গান লিখে সার্চ করলে অনেক গান পেয়ে যাবে। এখানে কয়েকটা কথা মনে রাখবে। তোত্তো-চানকে নিয়ে লেখা মূল গল্পটি জাপানি ভাষায় লেখা হয়েছে এবং এই জাপানি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন ডরোথি ব্রিটন। তোত্তো-চান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। আর এই ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেছেন কে? মৌসুমি ভৌমিক। তোমাদের পাঠ্য বইতে তোত্তো-চানের অ্যাডভেঞ্চার গল্পটি কিন্তু সম্পূর্ণ গল্প নয়, এটা মূল গল্প থেকে কিছুটা অংশ তোমাদের পাঠ্যাংশ হিসেবে তুলে ধরা হয়েছে। তোমাদের আজকের পাঠ্যাংশে মূল দুটি চরিত্র হলো তোত্তো-চান এবং ইয়াসুয়াকি চান। এদের একটু পরিচয় জেনে নাও। তোত্তো-চান একটি সদাচঞ্চল এবং দুষ্টু মেয়ে। মূল গল্প থেকে জানা যায় এই তোত্তো-চানের দুষ্টুমির কারণে বা চঞ্চলতার কারণে তাকে পাবলিক স্কুল থেকে বরখাস্ত করা হয়, পাবলিক স্কুল থেকে তাকে বিতাড়িত করা হয়। এর ফলে তোত্তো-চানের মা তাকে তোমোএ গাকুএন নামে একটি স্কুলে ভর্তি করে দেন। এই তোমোএ গাকুএন স্কুলের প্রধান শিক্ষক মিস্টার কোবাশি ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি ছাত্রছাত্রীদের নিজেদের মতন করে পড়াশোনা করার সুযোগ করে দিতেন, তাদের উপর কোনো চাপ দিতেন না। সম্পূর্ণ অন্য রকমভাবে এখানে পঠন পাঠন চলতো এবং এখানকার শ্রেণীকক্ষগুলো ছিল রেলগাড়ির এক একটা কামরা। তোত্তো-চানকে আগের স্কুলে সবাই বকতো ঠিকই, কিন্তু এই স্কুলে এসে তাকে কেউ বকলো না এবং তোত্তো-চানের প্রথমেই এই স্কুলটি খুবই ভালো লেগে গেল। তো এই তোমোএ গাকুএন স্কুলের একটা ছোট্ট ঘটনা তোমাদের পাঠ্যাংশে তুলে ধরা হয়েছে, যেখানে আমরা দেখব তোত্তো-চানের খুব ভালো বন্ধু হয়ে গেছে ইয়াসুয়াকি চান। ইয়াসুয়াকি চান পোলিও রোগাক্রান্ত একটি খ্রিস্টান ছেলে, যার সাথে তোত্তো-চানের বন্ধুত্ব হয়। তোত্তো-চানদের স্কুলে সবার এক একটা আলাদা গাছ ছিল। ওরা কি করতো, অবসর সময় ওই গাছের উপর উঠে বসে থাকতো, আকাশ দেখতো, নিচের মানুষজন দেখতো। সবার আলাদা আলাদা গাছ ছিল। তোত্তো-চান একদিন বন্ধু ইয়াসুয়াকি চানকে তার গাছে ওঠার জন্য নিমন্ত্রণ জানায় এবং সেই গাছে ওঠার রোমাঞ্চকর ঘটনাই আলোচ্য গল্পে বর্ণিত হয়েছে। এবারে চলে আসছি মূল গল্পে। স্কুলের হলঘরে তাঁবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল। সেদিন তোত্তো-চান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল, গাছে ওঠার জন্য নিমন্ত্রণ। কার গাছে? তোত্তো-চানের গাছে। কে উঠবে? ইয়াসুয়াকি চান। সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না, অর্থাৎ ওরা লুকিয়ে লুকিয়ে স্কুলের গাছে উঠবে, এটাই ঠিক করেছিল। তাদের মা বাবা এ ব্যাপারে কিছুই জানতো না। তোমোইতে সবার একটা করে গাছ ছিল। তোমোই বলতে একটা জায়গার নামকে বোঝানো হচ্ছে। ওদের স্কুল ছিল তোমোএ গাকুএন। তো তোমোইতে সবার একটা করে গাছ ছিল, মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল। অর্থাৎ স্কুলের যে গণ্ডি, সেই গণ্ডির মধ্যে সকলের একটা করে গাছ ছিল। প্রত্যেকটি গাছ কেউ না কেউ নিজের দখলে নিয়েছিল। সবাই যে যার নিজের গাছে চড়তো, একে অন্যের গাছে চড়তো না। তোত্তো-চানের গাছটা ছিল বেড়ার ধারে, এটা কিন্তু শর্টকোশ্চেন হিসেবে আসতে পারে। তোত্তো-চানের গাছটা কোথায় ছিল? বেড়ার ধারে। তাহলে তোত্তো-চানের গাছটা ছিল বেড়ার ধারে, এটা মনে রাখবে। আর যে রাস্তাটা কুহন বুৎসুর দিকে চলে গেছে, ঠিক তার ধারে ছিল তোত্তো-চানের গাছটা। বেশ বড় একটা গাছ, গাছের গাঁটা পিছল, কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো, তাহলে দেখবে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চড়লে, অর্থাৎ উঠে বসলে, বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে। তোমরা নিশ্চয়ই দোলনায় চড়েছো। তোত্তো-চানের যে গাছটা ছিল, ওই গাছটার ওপরে উঠে বসলে মনে হতো যে যেন দড়ির দোলনায় চেপেছে। সেখানে উঠে তোত্তো-চান প্রায়ই টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখতো। তো যদি প্রশ্ন করা হয় যে গাছে উঠে তোত্তো-চান কি করতো, নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখতো। ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি, অর্থাৎ গাছগুলোকে তারা নিজেদের সম্পত্তি বলে মনে করত। ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো, তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভিতরে আসতে পারি? ব্যাপারটা ভালো করে বুঝে নাও। সবার আলাদা আলাদা গাছ ছিল, কেউ কারো গাছে চড়তো না, অর্থাৎ প্রত্যেক গাছের মালিক ছিল আলাদা আলাদা শিক্ষার্থী। এবারে তুমি যদি অন্য কারো গাছে চড়তে চাও, তার পারমিশন নিতে হতো আগে। কিভাবে পারমিশন নিতে হতো? তার কাছে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভিতরে আসতে পারি? সে যদি পারমিশন দিত, তাহলেই সেই গাছে ওঠা যেত। ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধে ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না। তো ইয়াসুয়াকি চানের পোলিওর রোগ ছিল, তার পায়ে একটু অসুবিধে ছিল, এ কারণে ও তো গাছে উঠতে পারতো না। তাই ইয়াসুয়াকি চানের কোনো গাছ ছিল না, সেজন্যেই তোত্তো-চান ওকে ওর গাছে নিমন্ত্রণ করেছিল। এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি, কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে, তা ওরা জানতো। ভালো করে বোঝো, যেহেতু ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল, তাই তার নিজস্ব কোনো গাছ ছিল না। এ কারণে বুদ্ধি করে তোত্তো-চান নিজের গাছে ইয়াসুয়াকি চানকে চড়ার জন্য নেমন্তন্ন করে। এই কথাটা ওরা কাউকে বলেনি, কারণ ওরা জানতো যদি এই কথাটা অন্যদের বলা হয়, তারা হাঙ্গামা করবে এবং তাদের এই কার্য সিদ্ধি হবে না। বাড়ি থেকে বেরোনোর সময় তোত্তো-চান মাকে বলেছিল, ডেনেজ ফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে। মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না। মিছে শব্দের অর্থ কি? মিথ্যে। দেখবে মা বা বাবার কাছে কোনো কিছু লুকোনো যায় না। এখানেও সেটাই ঘটল। যেহেতু তত্ত্বচানের মায়ের কাছে মিথ্যে কথা বলার অভ্যাস নেই, তাই মিথ্যা কথা বলার সময় সে মায়ের মুখের দিকে তাকাতে পারেনি, কারণ সে তো ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে না। সে যাচ্ছে কোথায়? সে যাচ্ছে স্কুলে বা স্কুল চত্বরে। স্কুলটা তখন ছুটি চলছিল এবং সেই ছুটির সময় দুজনে স্কুলে গিয়ে গাছে চড়বে, এটাই ছিল তাদের ফন্দি। তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল, অর্থাৎ মায়ের দিকে তাকায়নি। কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বচান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল। রকিকে তত্ত্বচান সত্যি বলেছিল। কি বলেছিল? বলেছিল, দেখ আমি স্কুলে যাচ্ছি ইয়াসুয়াকি চানকে আমার গাছে চড়ার নেমন্তন্ন করেছি বলে। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। তাহলে তত্ত্বচান স্কুলে গিয়ে কি দেখল? ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এমনিতে কেউ কোথাও নেই, গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই, অর্থাৎ স্কুলে গরমের ছুটি চলছিল, স্কুলে কেউই ছিল না। ইয়াসুয়াকি চান তত্ত্বচানের থেকে বয়সে সামান্যই বড় ছিল। ইয়াসুয়াকি চান তত্ত্বচানের থেকে বয়সে বড় ছিল, কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড়। দেখো, তোমাদের গল্পের নাম কিন্তু রয়েছে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, অর্থাৎ ওরা রোমাঞ্চকর কিছু করতে চাইছিল লুকিয়ে লুকিয়ে, সেটা কি? গাছে ওঠা। তত্ত্বচানকে দেখা মাত্র ইয়াসুয়াকি চান তাড়াহুড়ো করে পা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে, এটা ভাবতেই তত্ত্বচানের খুব হাসি পেল। ইয়াসুয়াকি চানও হিহি করে হাসতে থাকলো। দুই বন্ধু অনেক আনন্দিত হলো। ওদের মধ্যে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল, কারণ ওরা লুকিয়ে লুকিয়ে কিছু করতে চলেছে। ইয়াসুয়াকি চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল। তারপর ছুটি দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য। দেখো, প্রশ্ন আসতে পারে যে তত্ত্বচান কোথা থেকে মই নিয়ে এসেছিল? দারোয়ানের ঘর থেকে মই নিয়ে এসেছিল, এরকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে। অর্থাৎ গত রাতে ও আগে থেকেই ভেবে রেখেছিল যে পরের দিন কি কি করবে। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে। এবার নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দু হাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে বলে উঠল, এবার চলে এসো, তুমি ওঠার চেষ্টা করো। প্রথমে তত্ত্বচান তরতর করে, অর্থাৎ দ্রুত গতিতে মই বেয়ে উপরে উঠে গেল এবং মইয়ের মাথাটা দু হাত দিয়ে চেপে ধরে ইয়াসুয়াকি চানকে উপরে উঠতে বলল। ইয়াসুয়াকি চানের হাতে পায়ে এতই কমজোর ছিল যে মইয়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না। আসলে ইয়াসুয়াকি চান ছিল পোলিও রোগ আক্রান্ত, তার চলতেও অসুবিধা হতো, তার হাতে পায়ে খুবই কম জোর ছিল। সে কথাই এখানে বলা হচ্ছে যে তার হাতে পায়ে এতটাই কম জোর ছিল যে মইয়ের প্রথম ধাপটাও সে বিনা সাহায্যে উঠতে পারছিল না। তত্ত্বচান পিছন ফিরে নেমে এলো, এসে ইয়াসুয়াকি চানকে নিচ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ, ও কি অত শত পারে? অর্থাৎ তত্ত্বচান তাও হাল ছাড়লো না। সে এবারে নিচে নেমে এসে ইয়াসুয়াকি চানকে নিচ থেকে ঠেলতে লাগলো। কিন্তু তত্ত্বচান যেহেতু ছোটোখাটো এবং রোগা ছিল, তাই সে তাকে ঠেলে তুলতে পারেনি। মইটাকেই সোজা করে রাখা যাচ্ছিল না, ইয়াসুয়াকি চানকে তো দূরের কথা। ইয়াসুয়াকি চান মইয়ের প্রথম ধাক থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যেহেতু ইয়াসুয়াকি চানের পোলিওর রোগ ছিল, তাই সে মইয়ের প্রথম ধাপে উঠতে পারল না, তাই পা নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অর্থাৎ সে মনে মনে কষ্ট পাচ্ছিল। এবং এই প্রথম তত্ত্বচান বুঝতে পারল যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। তাহলে কি করবে ও? দেখো তোত্তো-চানের তো বয়স কম, সে তো অত শত ভেবে কাজটা করেনি। সে ইয়াসুয়াকি চান তার প্রিয় বন্ধু, তাই সে বন্ধুকে গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছে। কিন্তু ও তো এটা বুঝতে পারেনি যে ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা রয়েছে। ইয়াসুয়াকি চান ওই মই বেয়ে গাছের উপরে উঠবে কি করে? ও ভেবেছিল টেনে টুনে তুলে দেবে, কিন্তু সেটা সম্ভব হলো না। এবারে ও বুঝতে পারলো যে ও যতটা সহজ মনে করেছিল কাজটাকে, কাজটা ততটা সহজ নয়। ইয়াসুয়াকি চান ওর গাছে চড়বে, এটাই ছিল ওর ইচ্ছে। অর্থাৎ তোত্তো-চানের ইচ্ছে ছিল যে বন্ধু ইয়াসুয়াকি চান তার গাছে চড়বে, আর ইয়াসুয়াকি চানও তাই আশা করেছিল। তোত্তো-চান ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো। তারা একে অপরের মুখোমুখি দাঁড়ালো। বেচারা এত মনমরা হয়ে গিয়েছিল যে তোত্তো-চান গাল ফুলিয়ে চোখ পিটপিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো। যেহেতু ইয়াসুয়াকি চান তার শারীরিক প্রতিবন্ধকতার জন্য মইতে উঠতে পারছিল না, তাই সে অত্যন্ত দুঃখী হয়েছিল। মনমরা মানে কি? দুঃখ পাওয়া। মুখটা কালো করেছিল। তাই তোত্তো-চান কি করলো? যোগ্য সঙ্গীর মতো তোত্তো-চান গাল ফুলিয়ে তাকে হাসানোর চেষ্টা করছিল। এর থেকে বোঝা যায় যে তোত্তো-চান তার বন্ধুকে কতটা ভালোবাসতো। তারপর বলল, দাঁড়াও, একটা জিনিস করা যাক। দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো, কাজে লাগানোর জন্য কিছু পায় কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল। ওটা এমনিতেই সোজা হয়ে থাকে, কাউকে ধরে রাখতে হয় না। অর্থাৎ বাড়িতে দেখবে রং করতে আসলে বিশেষ এক ধরনের মই তারা নিয়ে আসে, রঙের মিস্ত্রিরা। সেই মইগুলো এমনিতেই সোজা থাকে, কাউকে ধরে রাখতে হয় না। তো তেমন একটা মই পেয়ে গেল যেটা কাউকে ধরে রাখতে হয় না, এমনিতেই সোজা থাকে। কারণ ওরা আগে যে মইটা নিয়ে এসেছিল সেই মইটা নড়বড় করছিল উঠতে গেলে। ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল। অর্থাৎ বন্ধুকে গাছে ওঠানোর তাগিদে যেন তার গায়ে একটা আলাদা শক্তি চলে এসেছিল যে যেভাবেই হোক ইয়াসুয়াকি চানকে নিজের গাছে তুলতেই হবে। মইটা সেই দুভাগ হওয়া ডালটাকে প্রায় ছুঁতে পারছিল। বেশ বিজ্ঞ বিজ্ঞ ভাব করে ও ইয়াসুয়াকি চানকে বলল, এবার আর ভয় নেই, এটা লকবক করবে না। বিজ্ঞ বিজ্ঞ মানে কি? জ্ঞানী। তোত্তো-চান জ্ঞানীদের মতন ভাব নিয়ে কি বলল? ইয়াসুয়াকি চানকে বলল যে তোমার আর কোনো ভয় নেই, এটা আর লকবক করবে না। লকবক মানে কি? নড়বড়। অর্থাৎ এই মইটা আর নড়বড় করবে না, তুমি নির্ভয়ে উঠে এসো। ইয়াসুয়াকি চান ভয়ে ভয়ে সিঁড়ি মইটার দিকে তাকালো, একবার তোত্তো-চানের দিকে। ইয়াসুয়াকি চানের যেহেতু শারীরিক প্রতিবন্ধকতা ছিল, তাই সে এবারও ভয় পাচ্ছিল। সে ভাবছিল সে উঠতে পারবে কিনা, তাই সে একবার সিঁড়ি মইটার দিকে তাকাচ্ছিল, আরেকবার তোত্তো-চানের দিকে তাকাচ্ছিল। তার নিজের ওপর ভরসা ছিল না। তোত্তো-চানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। ইয়াসুয়াকি চান নিজেও ঘামছিল, যেহেতু গ্রীষ্মকাল, গরমের ছুটি চলছিল স্কুলে, এমনিতেই গরম, তার উপর আবার ওরা এত কাণ্ড ঘটাচ্ছে, তাই তারা দুজনেই ঘেমে যাচ্ছিল। ও গাছটার দিকে তাকালো, তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে। অর্থাৎ নিজের মনে শক্তি সঞ্চার করে ইয়াসুয়াকি চান সিঁড়ির প্রথম ধাপে পা দিল। সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না। অর্থাৎ সিঁড়ির মাথায় পৌঁছতে অনেকটা সময় লেগে গিয়েছিল। কতটা সময় যে লেগেছিল তা তোত্তো-চান বা ইয়াসুয়াকি চান কারোর মাথাতেই ছিল না। গগনে সূর্যটা ওদের মাথার ওপর জ্বলছিল, অর্থাৎ মাথার ওপর তখন সূর্য জ্বলজ্বল করছিল। কিন্তু ওদের সেসব কিছুর দিকেই ভ্রুক্ষেপ ছিল না। ওদের একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক গাছের ডালে চড়তে হবে ইয়াসুয়াকি চানকে। দুজনের মাথাতে তখন একটাই চিন্তা, ইয়াসুয়াকি চানকে গাছে চড়তেই হবে, গাছে উঠতেই হবে। তোত্তো-চান নিচ থেকে ওর একটা একটা করে পা এক এক ধাপ উপরের সিঁড়িতে তুলে দিচ্ছিল। তোত্তো-চান ছিল নিচের দিকে, সে বন্ধুর এক একটা করে পা ধরে এক এক ধাপ উপরের সিঁড়িতে তুলে দিচ্ছিল, সাহায্য করছিল তাকে সিঁড়িতে চড়ার জন্য। আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়াকি চানের পেছনটা ঠেলে দিচ্ছিল। তোত্তো-চান কি করছিল? বন্ধুর পাটা সিঁড়ির উপরের ধাপে তুলে দিচ্ছিল একদিকে হাত দিয়ে, অন্যদিকে নিজের মাথা দিয়ে ইয়াসুয়াকি চানের পেছনটা ঠেলে দিচ্ছিল যাতে সে সহজে উপরের দিকে উঠতে পারে। অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছলো। হুররে! হুররে শব্দের অর্থ কি? এটা হলো আনন্দসূচক ধ্বনি। যেহেতু ইয়াসুয়াকি চান অবশেষে মইয়ের মাথায় পৌঁছেছিল, তাই তোত্তো-চান আনন্দে হুররে এই শব্দটা করেছিল, কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো। তোত্তো-চান তো ভেবেছিল যে মইতে উঠবে কি করে, তো মইয়ের মাথায় তো উঠলো, এবারে গাছের ডালে চড়বে কি করে, এটা যেন একদম প্রায় অসম্ভব মনে হয়েছিল। তোত্তো-চান লাফিয়ে দুভাগ হওয়া ডালে চড়ে বসলো। তোত্তো-চান কি করলো? লাফিয়ে দুভাগ হওয়া ডালে চড়ে বসলো। এবার ইয়াসুয়াকি চানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে? সিঁড়ি মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুয়াকি চান তোত্তো-চানের দিকে তাকিয়ে রইল। তোত্তো-চানের খুব কান্না পাচ্ছিল, অর্থাৎ এই কাজটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। প্রথমে তো সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছিল, তো অনেক কষ্টে সিঁড়ির মাথা পর্যন্ত উঠেছে। এবারে যে সমস্যাটা দেখা দিল সেটা হলো তো ইয়াসুয়াকি চানকে ওই সিঁড়ি থেকে গাছের ডালে তুলবে কি করে। তোত্তো-চান যেন এবার হাল ছেড়ে দিল, ওর খুব কান্না পাচ্ছিল। ও যে ভেবেছিল ইয়াসুয়াকি চানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে, কিন্তু কাঁদলো না ও, অর্থাৎ মনে মনে কষ্ট পেলেও তোত্তো-চান কাঁদলো না। কাঁদলে যদি ইয়াসুয়াকি চানও কেঁদে ফেলে, অর্থাৎ ইয়াসুয়াকি চানের তো শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তোত্তো-চান নিজেই যদি হাল ছেড়ে দেয় তাহলে বন্ধু ইয়াসুয়াকি চানও কেঁদে ফেলবে। তাই বন্ধুর কথা ভেবে তোত্তো-চান ওর সামনে কান্না করলো না। তোত্তো-চান হাত বাড়িয়ে ইয়াসুয়াকি চানের হাতটা ধরল। পোলিওতে ওর আঙুলগুলোও সব দলা পাকিয়ে গিয়েছিল, তবু তোত্তো-চানের চেয়ে হাতটা বড় ছিল। ইয়াসুয়াকি চানের হাতটা তোত্তো-চানের চেয়ে বড় ছিল, আঙুলগুলো লম্বা লম্বা ছিল অনেকটা। তোত্তো-চান অনেকক্ষণ হাতটা ধরে রইল, তারপর বলল, তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কিনা। তোত্তো-চান ইয়াসুয়াকি চানকে শুয়ে পড়তে বলল, কারণ তোত্তো-চান তাকে টেনে গাছে তুলতে চাইছিল। বড়রা যদি কেউ এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন। এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি কি? ভাগ হওয়া ডালে তোত্তো-চান দাঁড়িয়ে মইয়ের মাথায় পেটের ওপর ভর দিয়ে শোয়া ইয়াসুয়াকি চানকে প্রাণপণে টেনে চলছে। তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন। বড়রা এমন বিপজ্জনক দৃশ্য দেখলে চিৎকার করে উঠতেন, তেমনটাই লেখিকা এখানে বলছেন। দেখো, বন্ধুর প্রতি কতটা ভালোবাসা এবং দায়বদ্ধতা থাকলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে গাছের উপরে টেনে তোলা যায়, তার একটা প্রমাণ যেন আমরা এখানে পাই। কিন্তু ইয়াসুয়াকি চান তো সমস্ত আস্থা রেখেছিল তোত্তো-চানের ওপর, অর্থাৎ ইয়াসুয়াকি চানের তোত্তো-চানের ওপর সম্পূর্ণ আস্থা ছিল। আস্থা মানে কি? ভরসা। আর তার জন্যে তোত্তো-চান জীবনের ঝুঁকি নিয়েছিল। নিজের বন্ধুর জন্য তোত্তো-চান জীবনের ঝুঁকি নিয়েছিল। ওর ছোট্ট হাতের মুঠোয় ইয়াসুয়াকি চানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছিল, অর্থাৎ তোত্তো-চান বন্ধু ইয়াসুয়াকি চানকে সমস্ত শক্তি দিয়ে ওপরে টেনে তোলার চেষ্টা করছিল। এক সময় এক এক টুকরো মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল, অর্থাৎ প্রচণ্ড গরমের হাত থেকে যেন এক এক টুকরো মেঘ এসে মাঝে মাঝে ওদের রক্ষা করে যাচ্ছিল। অবশেষে দুজনে গাছের ডালের ওপর মুখোমুখি দাঁড়াতে পারল, অর্থাৎ দুজনের প্রচেষ্টা অবশেষে সফল হলো এবং দুজনে গাছের ডালের ওপর মুখোমুখি দাঁড়াতে পারল। তোত্তো-চান ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানালো, স্বাগতম। অর্থাৎ তোত্তো-চান স্বাগতম বলে ইয়াসুয়াকি চানকে নিজের কাছে আমন্ত্রণ জানালো। ইয়াসুয়াকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল, আসতে পারি ভিতরে? অর্থাৎ এটা তো ছিল তাদের নিয়ম, কেউ যদি অন্য কারো কাছে উঠতে চায় তার কাছে বিনীতভাবে নিবেদন করতে হতো যে আমি কি ভিতরে আসতে পারি, যেটা আমরা গল্পের শুরুতেই জেনেছি। তাই ইয়াসুয়াকি চান ও সেই নিয়ম পালন করলো। সে লাজুকভাবে হেসে বলল, আসতে পারি ভিতরে? ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে। ইয়াসুয়াকি চান এর আগে কোনোদিনও গাছে ওঠেনি, গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম বলেও হাসলো। দেখো, এখানে প্রশ্নটা আসতে পারে যে গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম কে বলল, কেন বলল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কথা বলা হয়েছিল, তখন কিন্তু তাদের এই গাছে ওঠার সম্পূর্ণ ঘটনাটা তোমাদের লিখতে হবে। ইয়াসুয়াকি চান অনেক খুশি হয়েছে, কারণ সে আগে কোনোদিনও কল্পনাও করেনি যে ও গাছে উঠতে পারবে। এটা একমাত্র তোত্তো-চানের জন্যই সম্ভব হয়েছিল। তোত্তো-চান নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে শেষ পর্যন্ত গাছে তুলেই ছেড়েছিল। অবশেষে গাছে ওঠার পরে দুই বন্ধু অনেক খুশি। তারা নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। দেখো কি বলা হচ্ছে গল্পে, দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল গাছের উপরে, বসে বসে ওরা নানান গল্প করলো। জানো, আমার দিদি তো আমেরিকায় থাকে, ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুয়াকি চান খুব উৎসাহের সঙ্গে বলল। ইয়াসুয়াকি চান খুব উৎসাহের সাথে তোত্তো-চানকে টেলিভিশনের গল্প করলো। ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো। সুমো পালোয়ান কারা? সুমো পালোয়ান হলো জাপান দেশের কুস্তির পালোয়ান, তাদের বলা হয় সুমো পালোয়ান। আসলে এই গল্পটা যখন লেখা হয়েছে, গল্প থেকে আমরা জানতে পারছি যে জাপানে তখনও টেলিভিশন আসেনি। টেলিভিশন কি? টিভি। জাপানে তখনও টিভির প্রচলন হয়নি, আমেরিকায় টিভির প্রচলন হয়েছে। তাই ইয়াসুয়াকি চানের দিদি বলেছে যে জাপানে যখন টেলিভিশন আসবে তখন ইয়াসুয়াকি চান ঘরে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবে। টেলিভিশন নাকি একটা বাক্সের মতন আমার দিদি বলেছে। মোট কথা, ইয়াসুয়াকি চান তোত্তো-চানকে টিভির গল্প শোনালো। ইয়াসুয়াকি চান, যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝার মতন বড় তোত্তো-চান হয়নি তখনও। অর্থাৎ তোত্তো-চান তো তখন অনেক ছোট। যে মানুষটা একা একা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, তার কাছে ঘরে বসে বসে বাইরের পৃথিবীটা দেখতে পাওয়া যে কতটা আনন্দের সেটা উপলব্ধি করার ক্ষমতা তোত্তো-চানের তখনও হয়ে ওঠেনি। সেটাই লেখক এখানে বলছে। ও কেবল ভাবছিল। তোত্তো-চান কি ভাবছিল? দেখো, ছোটোবেলায় আমরা যেমন ভাবি, তোত্তো-চানের চিন্তা ভাবনাও ঠিক তেমন ছিল। তোত্তো-চান ভাবছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স, তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান, এটা কেমন করে হতে পারে? অর্থাৎ ওই ছোট্ট বাক্সের মধ্যে কিভাবে অত বড় বড় সুমো পালোয়ান ধরবে? তোত্তো-চান অবাক হয়ে সেটাই ভাবছিল। ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে, ও ভাবছিল। তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানতো না। ইয়াসুয়াকি চান প্রথম তোত্তো-চানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল। অর্থাৎ তোত্তো-চান প্রথম ইয়াসুয়াকি চানের কাছ থেকেই টেলিভিশন বা টিভির কথা শোনে। দূরে পাখির গান শোনা যাচ্ছিল, আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল। ইয়াসুয়াকি চানের সেই প্রথম গাছে চড়া, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ইয়াসুয়াকি চানের প্রথম গাছে চড়ার অভিজ্ঞতা বর্ণনা করো। তখন গল্পে যেমনভাবে লেখা রয়েছে সেভাবেই তোমরা নিজেদের মতন করে বানিয়ে লিখে দেবে। অর্থাৎ আলোচ্য গল্পে সুন্দরভাবে দুই বন্ধুর লুকিয়ে গাছে চড়ার রোমাঞ্চ অভিজ্ঞতার কথা বর্ণিত হয়েছে, এবং এই গল্পের তোত্তো-চান চরিত্রের মধ্য দিয়ে আমরা যেন বন্ধুর প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এবং দায়িত্ববোধের পরিচয় পাই, যে কিনা বন্ধুর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছুপা হয়নি। তবে আলোচ্য গল্পে তোত্তো-চান এবং তার বন্ধু ইয়াসুয়াকি চানের লুকিয়ে গাছে ওঠার রোমাঞ্চকর অভিজ্ঞতার বর্ণনাই প্রাধান্য পেয়েছে। তাই আলোচ্য গল্পের নামকরণ তোত্তো-চানের অ্যাডভেঞ্চার যথাযথ ও সার্থক হয়েছে, কথা নিঃসন্দেহে বলা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।